আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জিটিভির দুপুরের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মঈন মিশু। আর শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। হুমায়ুন আজাদ হত্যা মামলায় চারজনের ফাঁসির আদেশ, রাষ্ট্রপক্ষের সন্তোষ, আপিল করবেন আসামিরা। মন্ত্রীর আশ্বাসে রেল কর্মীদের ধর্মঘট প্রত্যাহার, রানিং স্টাফদের ভাতা নিয়ে প্রজ্ঞাপন বাতিলের ঘোষণা। সাংস্কৃতিক আন্দোলনে স্বাধীনতার সূত্রপাত বললেন প্রধানমন্ত্রী, আধুনিকতায় ও ঐতিহ্য ধারণের আহ্বান। এবং অব্যবস্থাপনা ও নির্মাণ ত্রুটি হাওরের বাঁধ ভাঙার কারণ, বিস্তীর্ণ এলাকা ডুবে নিঃস্ব বোরো চাষিরা।